যুবকরা আমাকে আবদার করছে শস্যে একটা গজল গাওয়ার চলে গেলে আর গাবো না পরিবেশ নষ্ট হলে আমি গাইতে পারি না ভাই এটা হয় না পরিবেশ নষ্ট হলে গাওয়া হয় না যদি উঠে যান তাহলে গাবো না হ্যাঁ গাবো এটাই গাবো সমস্যা নাই কিন্তু বসতে হবে তো উঠেন কেন আমি যাব কুষ্টিয়া এখন আমার সকালে কুষ্টিয়া প্রোগ্রাম আছে 9টায় এটা আপনাদের থেকে আমার টাকা যাবে বেশি ঘুমাবো কখন আর যাব কখন বলেন আমি আগে ছাড়তে বললাম আমি বাঁচি এই যে গেটটা সাজিয়েছেন এই গেটগুলো এভাবে না সাজানোটা ভালো এগুলো হারাম কোনো কিছু বলছি না এটা সৌন্দর্যের খেলাফ কেমন যেন বিয়ে বাড়ি মনে হচ্ছে এই লাইটিং এর কারণে সামনে থেকে করলে এই লাইটিং গুলোকে বাদ দিয়ে করবেন প্রয়োজনে গেট যদি সাজাইতে হয় টিউব লাইট দিয়ে বড় করে গেট সাজান কিন্তু এই লাইটিং গুলো না কারণ এগুলো হচ্ছে বিয়ে বাড়ির জন্য নির্দিষ্ট মানুষের বিয়ে হলে এই সমস্ত জিনিস দেয় সবাই মিলে শেষে আওয়াজ দিয়ে আমার সঙ্গে চিৎকার করে গান নারায় তাকবীর জোরে জোরে নারায় তাকবীর নাস্তিকতা নিপাত যাক দীন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দীন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম দীন ইসলাম আল কোরআনের আলো মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দীন ইসলাম আল কোরআনের আলো ইসলামের শত্রুরা আজকের মাহফিল লিল্লাহ তাকবীর আল্লাহ পাক আজকের মাহফিল ভরপুর কামিয়াবি দান করুন জোরে বলেন আমিন বাসা পর্যন্ত যেটা নেব সেটা কি আবারও মনে করাই দেই বাসা পর্যন্ত দুইটা জিনিস নেব কি গীবত করব বলেন গীবত করব কোন মজলিসে গীবত হলে মজলিসে উঠে যাব আর সাথে সাথে ইস্তেগফার করব ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম